আসসালামু আলাইকুম, চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। বন্যা কবলিত চলনবিলের কোনো মানুষ অনাহারে থাকবে না। আইসিটি প্রতিমন্ত্রী পলক। এবারে বিস্তারিত, করোনা মহামারীকালীন বন্যায় ক্ষতিগ্রস্ত নাটোরের চলনবিলের একটি মানুষকেও অনাহারে অর্ধাহারে রাখবে না জননেত্রী শেখ হাসিনা সরকার। এবারের বন্যায় উপজেলার 8টি ইউনিয়ন ও পৌরসভার 12টি ওয়ার্ডের মানুষ এখন পানিবন্দী এবং 3,500 হেক্টর জমি, ফসল ও প্রায় 100 পুকুরের মাছ ভেসে গেছে বলে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন, বন্যার্ত মানুষদের খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান সহ বিভিন্ন বাঁধ রক্ষা নানা রকম কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বুধবার 29 জুলাই বন্যা কবলিত নাটোরের সিংরায় 3টি সহ 5টি আশ্রয়কেন্দ্র সহ কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। পরে তিনি আত্রাই নদীর তীরে বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন প্রদান করেন। মন্ত্রী ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের। এ সময় সিংড়া উপজেলার আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, কলম ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম চুন্নু প্রমুখ তার সাথে ছিলেন। আলাফতাব খান সুইট, চ্যানেল এ। Thank you.